লিস্টে ক্রিকেট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন সৌম্য সরকার। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডের ম্যাচে ১৬টি ছক্কা হাঁকান আবাহনীর এই ওপেনার। মঙ্গলবার ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে ২০৮ রান করে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন সৌম্য। এর আগে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর বিপক্ষে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলেছেন মোহামেডানের তারকা ক্রিকেটার রকিবুল হাসান। লিস্টে ক্রিকেটের ডাবল সেঞ্চুরির ম্যাচে সৌম্য হাঁকিয়েছেন ১৬টি ছক্কা। বাংলাদেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার শেন ওয়াটসন মেরেছিলেন ১৫টি ছক্কা। গত বছর ঢাকা লিগে লিস্ট এ ক্রিকেটে অগ্রণী ব্যাংক হয়ে খেলা মাশরাফি বিন মুর্তজা ব্রাদার্সের বিপক্ষে ১১ ছক্কা হাঁকিয়েছেন। বিশ্বকাপের ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি। মঙ্গলবার বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এবার ৭৮ বলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। এরপর ইনিংস লম্বা করার জন্য একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান আবাহনীর এই ওপেনার। ইমতিয়াজ হোসেন তান্নাকে বাউন্ডারি হাঁকিয়ে ১৪৯ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই তারকা ক্রিকেটার। তার খেলা ২০৮ রানের ইনিংসটি ১৪টি ৪ ও ১৬টি ছক্কায় সাজানো। এর আগে রোববার বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৬ রান করেছিলেন ৭১ বলে। সময়টা বড্ড বাজে কাটছিল সৌম্যর। দুঃসময় পেছনে পেলে বিশ্বকাপের আগেই বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি। টানা শতকের আগের ১১ ম্যাচে করেছিলেন ১৯৭ রান। সেখানে শেষ দুটি ইনিংসেই তা ছাড়িয়ে গেলেন টাইগার বাহাতি ওপেনার। ক্রিকেটের আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।